ওরা স্কুলে গেছে? গেছে স্কুলে? তুমি এখনো এখনো মুখটা এমন করে রেখেছো কেন? আমি আমি সরি বলেছি, লজ্জিত হয়েছে আমি। আর কত ছোট হবে তোমার কাছে বল। তুমি এরকম করলে আমি তো আমি চাকরি কিছু মানে চাকরি বাকরি কিচ্ছু করবো না। আমি ঘরে বসে থাকবো, তোমার কাপড় চোপড় ধোবো, ব্যাস। আমার আমার আর কোনো কাজ হয়েছে হয়েছে এত পাগলামি করতে হবে না, যাও অফিসে যাও। এইভাবে বললে হবে না তো। আমার মনের মতো করে যতক্ষণ পর্যন্ত না হবে আমি কিন্তু ঠিক বারান্দা গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো। আরে বললাম এসব বাদ দাও, দেরি হয়ে যাচ্ছে। যাও। না না না, হ্যাঁ ঠিক আছে, ঠিক করে আর ঠিক আছে, ক্ষমা আর আর হয়েছে হয়েছে ক্ষমা করেছি, এখন অফিসে যাও যাও। কালকে তোমাকে তো কিছুই দিতে পারিনি, আজকে আমার জন্য একটা পানিশমেন্ট হোক। তোমার যা খুশি যা যা খুশি সব কিছু কিনে নিও, যা খুশি। ও টোটাল ব্যালেন্স তোমার জন্য, পিন নাম্বার তো তুমি জানো। থ্যাংক ইউ বলো। বাবাই একটা শাড়ি কিনলেন? পছন্দই হয় না কি কিনবো? একটাও না, একটা শাড়ি তোমার পছন্দ হয় না? মিথ্যে বলো না। মিথ্যে বলবো কেন? মিথ্যে বলছো, মিথ্যে বলছো। কারণ তোমার শাড়ি পছন্দ হয়েছে, তুমি কেন নি? কারণ তুমি জানো যে এত দামি দামি শাড়ি আমি কিনতে পারবো না। এই যে নিজে নিজে যে গল্প বানাও তুমি, এটা গল্প না, এটা গল্প না, এটাই সত্যি। আর আমি যে তোমাকে জোর করব কেন 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 এই শাড়িতেই কেন, আমার তো পকেটে জোর নাই, আমি কী করে কিনে দেবো তোমাকে বলো। আজকে একটা কথা বললাম তোমার, বলছি পৃথিবীর সব সুন্দর শাড়ি আমি তোমার পায়ের কাছে এনে জড়ো, তোমার যেটা খুশি তুমি নেবে, যেটা খুশি ফেলে দেবে। আমি কি খুব বদলে গেছি রাশেদ, কেন আমায় আর দেখতে পাও না?